বেড়েই চলেছে মরদেহের সারি, স্বজনদের আহাজারিতে হাসপাতালের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। একে একে আসছে প্রাণ হারানোর সংবাদ। চট্টগ্রাম সীতাকুণ্ড কন্টেইনারের ডিপোতে এখনও দেখা মিলছে ছিন্ন ভিন্ন মরদেহের অংশবিশেষ। এই সংখ্যা আর কত দীর্ঘ হবে? সবশেষ পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত 9 জন ফায়ার সার্ভিস কর্মীসহ মোট 49 জনের প্রাণহানি হয়েছে, দগ্ধ হয়েছেন প্রায় 400 শতাধিক। আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট। ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা জানান, ডিপোয় থাকা অনেকগুলো কন্টেইনারে হাইড্রোজেন পারক্সাইড ছিল। তাপের সংস্পর্শে এই রাসায়নিক পদার্থটি বিস্ফোরিত হয়। তবে প্রথমে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীদের এ বিষয়ে প্রতিষ্ঠানের কেউ অবহিত করেনি। এমন রাসায়নিকের আগুন নেভাতে হয় ফগ সিস্টেমে, কিন্তু এই কেমিক্যালের ব্যাপারে না জানানোর ফলে পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ফায়ার ফাইটাররা। কেমিক্যাল পানির সংস্পর্শে এসে আরও ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে, বেঘরে প্রাণ হারায় সেসব অভাগা ফায়ার ফাইটাররা। 5 জুন জ্বলতে থাকা আগুন কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা 6টা নাগাদ আবারও বেড়ে যায় তার তীব্রতা। পরে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফের নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও কিছু কন্টেইনারে আগুন চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ডিপোর ভেতরে তুলা, জুট, সুতির কাপড় রয়েছে, এ কারণে আগুনের শক্তি কমিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। একই সঙ্গে ডিপোর ভেতরে হাইড্রোজেন পারক্সাইডের আরও একটি কন্টেইনার রয়েছে, তাই এখনও ঝুঁকি কাটেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলও কাজ চালিয়ে যাচ্ছে। শনিবার 4 জুন রাত 8টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতর এই আগুন লাগে। কুমিরা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত 11:45টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে একটি কন্টেইনারে থাকা রাসায়নিক থেকে বিকট শব্দে বিস্ফোরিত ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে হতাহত হন। পুড়ে যায় ফায়ার সার্ভিসের একটি গাড়িও। বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে অন্তত 5 কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশেপাশের অনেক বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ার খবর পাওয়া যায়। ভয়াবহ আগুন লাগলেও শুরুর দিকে মালিকপক্ষের কোনো হদিস মেলেনি। 15 ঘণ্টা পর বার্তা পাঠিয়ে কেবল বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের জন্য দুঃখ প্রকাশ করছি। মালিকরা কেবল আড়ালে থেকে দুঃখ প্রকাশই করে গেল, আর সামনে থেকে এভাবে পুড়ে যায় কেবল সাধারণ খেটে খাওয়া মানুষেরা। শনিবার রাতে কাজ শেষে বাসায় ফিরে যান অর্পণ কর। ডিপোতে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যান তিনি। সেখানেই বিস্ফোরণে আহত হন। পরে বোনকে ফোন দিয়ে বলেন, আমি আর বাঁচব না, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। ডিপোটির আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোফাজ্জল, সন্ধ্যায় তার অফিস শেষ হলেও আগুন লাগার খবর পেয়ে কারখানায় ছুটে যান তিনি। সেখানে বিস্ফোরণে তিনিও দগ্ধ হন। পরে মাকে ফোন করে বলেন, আমাকে বাঁচাও। রোগীদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা বলেন, বেশিরভাগের চোখ ও শ্বাসনালী পুড়ে গেছে। 36 নম্বর বার্ন ইউনিট ও 31 নম্বর ওয়ার্ডে ভর্তি আছে 50 শতাধিক। প্রাণহানির সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। সীতাকুণ্ডের এই ধাক্কা সামলে ওঠার আগে পাবনার কার্বন পাউডার বা চারকোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের পর আগুন এভাবেই চলছে যেন পুরো দেশটা। সত্য চেপে রাখায় কতজনের জীবন কেড়ে নিতে পারে তারই প্রমাণ সীতাকুণ্ড ট্র্যাজেডি। একই ঘটনা ঘটেছিল লেবাননের বৈরুত বিস্ফোরণে, ঘটেছিল সোভিয়েত আমলে ইউক্রেনের চেরনোবিলে, পুনরাবৃত্তি ঘটল আবারও, তাও কিনা নিজেরই দেশে। আর কত চলবে এই দেশ?